যেমন বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব, সেনাবাহিনী, পুলিশের ডিজিএফআই, বিভিন্ন সেক্টরের লোক আমাকে জিজ্ঞেস করে, কবিরাজ সাহেব এই গাছের গুণগত মান কি, এই গাছ দিয়ে কি করবেন? দুধসাগর গাছ, এর উপকারিতা? উপকারিতা যেমন গ্যাস, মাথায় জ্বালা, শ্বাসকষ্ট, সাপে কামড় দিয়া বিষ, তেলায় কামড় দিয়া বিষ, কুকুরে কামড় দিয়া বিষ, এটার বিশেষ কাজ করে। ব্যবহার বিধি সম্পর্কে কিছু বলবেন? ব্যবহার বিধি সম্পর্কে আপনি কাঁচা ছাল উঠে গালে দিয়ে চাবায় খাইতে পারেন, 8 থেকে 10টা 7 গ্রাম পাবেন। সব থেকে মূল্যবান গাছ মহাসমুদ্র। মহাসমুদ্র আর আপনার পায়ের কাছে যে গাছটি আছে এটা কি? এটা হচ্ছে আপনারা যে নাম শুনেছেন শতমূল, সেই শতমূল হচ্ছে, শতমূলের 100টা গুণগত মান। এর সাথে আছে রাম তুলসী, আছে জগন্নাথ তুলসী, আছে রাম তুলসী। কোনটা? এই হচ্ছে রাম তুলসী। রাম তুলসী, রাম তুলসী। এটার কাজ? এটার কাজ কপকাশি, এরপরে প্রসাবে জ্বালা যন্ত্রণা, এ জাতীয় বিশেষ কাজ করি। সাথে নিম আছে। নিম, নিম আছে। আর তুলসীর সাথে একটা কি বললেন, ওইটা কি? তুলসীর সাথে এখানে পাশে আছে কালো মেঘ। কালো মেঘ কোনটা? কালো মেঘ এই যে, এই হচ্ছে কালো মেঘ, যেটাকে হিন্দি ভাষায় কল্পনাথ বলা হয়। এটা হলো সেই কুটিরাজ, সব থেকে যে দামি গাছ, দুর্লভ জিনিস। এর থেকে দুর্লভ আছে রক্ত সিতে, আছে সাদা সিতে, আছে রক্ত চন্দন, আছে শ্বেত চন্দন, আছে। সেগুলো কি দেখাবেন? সেগুলো আজকে দেখাবো না। এই গাছটার গুণগত মান হচ্ছে 63টা। এই যে গাছটা আমার হাতের পরে, এই গাছটার ওসিলায় আল্লাহ পাক আপনাদেরকে 63টা রোগের মুক্তি দেবে। এখানে কোনো ডাক্তার লাগে না, কোনো কবিরাজ লাগে না। এই গাছের সাহায্য নিলেই আল্লাহর রহমতে অনেক ধরনের আরোগ্য, যেমন মা বন্ধের জরায়ু নাড়ির থেকে রক্ত খনন হয়, এরপরে প্রসাবে জ্বালা যন্ত্রণা হয়, গ্যাসের সমস্যা হয়, মাথায় জ্বালা করে, শ্বাসকষ্ট। এই মহামূল্যবান গাছ। সীতা তুলসী আছে, জগন্নাথ তুলসী আছে, অগ্নি তুলসী আছে, রাম তুলসী আছে, রাধা তুলসী আছে, কৃষ্ণ তুলসী আছে, দুলাল তুলসী আছে, তুলসী আছে 9 প্রকার। এটা কাটা কসু, এই সেই কাটা কসু দিয়ে বাতের বিশেষ কাজ করি। বাতের জন্য মহামূল্যবান গাছ কাটা কসু, আপনারা নাম শুনেছেন। অনেকে বলে গ্যাডল, আমাদের দেশের লোকে বলে কসুটার গায়ে কাটা আছে, এই জন্য বলে কাটা কসু। পাশে এই যে কুলে খাড়া আছে, পাশের সব গাছ এই সব, এই সেই মহামূল্যবান বই কুমড়া, আপনারা নাম শুনছেন। বই কুমড়ার বিশেষ গুণগত মান ডায়াবেটিস, এরপরে ক্ষয় রোগ, প্রসাবে জ্বালা যন্ত্রণা, প্রসাব ইনফেকশন,
এর পাশাপাশি আছে কুমারী লতা, আপনারা নাম শুনছেন, অনেক ব্যক্তিরা কুমারী লতার গাছের নাম শুনেছেন। হ্যাঁ, আমরা এখন কুমারী লতা দেখব। এই হচ্ছে সেই কুমারী লতা, এটা সাপে খায়, এটা হাড়ের মরিচা শুকায় না, হাড়ের ক্ষয় রোগ হয় না, সিফিলিস গনোরিয়া হয় না, ক্যালসিয়াম শূন্যতা থাকে না। কুমারী লতা মধু দিয়ে খাবেন আপনারা, চার আঙ্গুল পরিমাণ মধু দিয়ে খাইলে আপনার ক্যালসিয়াম শূন্যতা হবে না। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস থাকে, সে মধু দিয়ে খেতে পারবে না, সে আলো পান দিয়ে খাবে, শুধু পান। পাতার রস দিয়ে মধুর সাথে মিশাবে, পাতার রস নের কুমারী লতার মাত্র 4 আঙ্গুল পরিমাণ আগা ভাঙ্গে নেওয়া যায়, তার বেশি নেওয়া যায় না। ওইটা সাপ চড়াই পাখিতে, বিভিন্ন ধরনের প্রজাতির পাখিতে খেয়ে যায়। এই গাছটা বিশাল দুর্লভ, খবর হয়েছে গাছ অবশ্যই 10টা পাওয়া যাবে, কিন্তু আগা 10টা পাওয়া যাবে না, আগা বেশি হলে 2 থেকে 3টা 4টা 5টা এরকম। আর আমরা যারা বাগান করছি, আমরা প্রাইভেট ভাবে হয়তো ঘিরে রাখি, এই জন্য কিছুটা আমরা রাখতে পারি। এরপরে আমরা এইবারে আসি, আমরা কুলেখাড়ার গাছ দেখি। বিশেষ গুণগত মান রক্ত শূন্যতা, যদি কোনো ব্যক্তির রক্ত শূন্যতা হয় তাইলে সে কুলেখাড়ার পাতা সিসে খাবে, অথবা তরকারির পাশে সেদ্ধ দিয়ে খাবে। কুলেখাড়ায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো প্রতিকূল পরিস্থিতি নেই, শুধু অনুকূল পরিস্থিতি। এই গাছটার ওসিলায় আল্লাহ আপনার রক্ত শূন্যতা পূরণ করবে। কোনো ডাক্তার, কোনো হেকিম, কোনো কবিরাজ সাহেবকে দিয়ে পানি খাইলে আপনার রোগের মুক্তি হবে না। অর্থাৎ এটা 4,500 বছর আগের লুকমান হাকিমের বইতে পাইছি। কুলেখাড়া জ্বালাদুচ্চর যেমন কানে জ্বালা থাকলে বিশেষভাবে কাজ করবে, এর পাতায় বাতের কাজ করবে। এরপরে পাশাপাশি এখানে দন্তরাস আছে। দন্তরাস কোনটা? দন্তরাস এডি, এই হচ্ছে সেই দন্তরাস, নাকফুল নামে যেটা পরিচিত। নাকফুল নামে বলা যাবে না, গাছের নাম দন্তরাস গাছ, নাকফুল বলবেন কেন? এই যে আছে উলট কম্বল, এই উলট কম্বলের পাশাপাশি আছে আমলকি আছে, অর্থকি আছে, বহেড়া আছে। উলট কম্বল কোন রোগে ব্যবহৃত হয়? উলট কম্বলের বিশেষ গুণগত মান হচ্ছে ক্ষয় রোগের বিশেষ কাজ করবে, গ্যাসের বিশেষ কাজ করবে। এর শোধন বিধি জানতে চাইলে পরবর্তী সময় বলা হবে, এখন বলা। আপনারা নাম শুনেছেন পাথরকুচি, সর্বপ্রথম পড়ছাবে যারা যন্ত্রণা, পিত্তথলিতে পাথর, গ্যাস্ট্রিক আলসার, নাবালক বাচ্চাদের রক্ত আমেশা, আল্লাহর রহমতে গ্যারান্টি সহকারে ভালো হয় ইনশাল্লাহ। এই সেই পাথরকুচি, আপনারা নাম শুনছেন। এর সাথে সব থেকে দামি গাছ আছে, কোটি টাকার সম্পদ, পিপল জাঙ্গার গাছ, মহামণি আছে, ইসামুল আছে। এটা পিপল জাঙ্গা? এই যে পিপল জাঙ্গা, এই ভিতরে এটা সোডিয়াম, আপনারা সোডিয়ামের নাম শুনছেন, মহানবাসী, মনীষা, সোডিয়াম, শতমূল, কালবেরি, অনন্তমূল, মণিরাজ, কুটরাজ, বুধরাজ, দুধসাগর, পাথরকুচি, হিমসাগর, পুদিনা, বিষ্কাটালি, বিশাল্লা করলি, এই যে সেই পিপল জাঙ্গা। সব থেকে যে দামি গাছটার কথা বলছিলাম সেটা হচ্ছে মূল্যবান গাছ পিপল জাঙ্গা। যেমন ক্ষয় রোগের বিশেষ কাজ করে, ডায়াবেটিসের বিশেষ কাজ করে, মাথায় জ্বালা করলে, হাত পায়ে জ্বালা যন্ত্রণা করলে গ্রান্টি সহকারী আল্লাহ পাক মাফ করে দিবে। এবার যদি আপনি আরশ লতা দেখেন, এই যে আরো একটা বিশেষ গাছ, এই যে আমার সামনে এখন যে গাছটার নাম আপনারা শুনেছেন, বিশাল্লা করলি, অনেক ব্যক্তিরা বিশাল্লা করলির নাম শুনছেন কিন্তু চেনেন না। বিশাল্লা করলির গুণগত মান, বিশাল্লা করলির গুণগত মান, কষা জায়গা, কাটা জায়গা, এই সমস্ত জায়গার কাজ করে, পেস্ট করে দেওয়া লাগে,
পাতা না এটা রস দেয়া লাগে নাকি ওই পাতা পাতাই দিলেই হবে সাথে বিশ কাঁঠালের পাতা লাগবে এই সেই আরশলতা আপনারা আরশলতার নাম শুনছেন হাত পা ভেঙে গেলে আরশলতা মহামণি গাছের পাতা মহাসমুদ্র গাছের পাতা কই মাছের পাতা কই মাছের মাথা ইসামুলের পাতা বাগরাজ কেউ বলে সীতার সিন্দুর সেই বাগরাজ কচুটাই এটা দিয়ে বিশেষভাবে কোনো জায়গায় পচা জায়গায় যদি গ্যাংরালের সমস্যা হয় রক্ত সীতার নাম শুনছেন আপনারা এই সীতার পাতা দ্বিতীয় বেশ সাথে এই হচ্ছে তিস্তা বাদাম কাজু বাদাম যেটাকে বলা হয় হচ্ছে তিস্তা বাদাম এটা তিস্তা বাদাম এখানে শ্বেতপরাজিতা আছে নীলপরাজিতা আছে শ্বেতপরাজিতা কোনটা শ্বেতপরাজিতা হচ্ছে এই যে এই সেই গাছটা শ্বেতপরাজিতা এর সাথে ওই যে নীলপরাজিতা আছে নীলপরাজিতা ওই একই সাথে একই সাথে একই জায়গায় লাগাতে হয় অনন্তমূল শ্বেতপরাজিতা নীলপরাজিতা গাছগুলো সব একখানেই লাগাতে হয় বহেড়া গাছ আপনারা বহেড়া গাছ দেখছেন অনেকের বাড়িতে আছে আচ্ছা কবিরা সাহেব আপনার এখানে তো অনেক ধরনের গাছ দেখলাম তো সবগুলোর নাম তো মনে রাখা যায় না আর আপনি তো সব গাছগুলো দেখেননি হয়তো আপনার কোনো প্রাইভেসি আছে এই জন্য আপনি গাছগুলো দেখেননি কত ধরনের গাছ আছে আপনার এখানে এখানে মনে করেন 1300 আইটেমের গাছ আছে আমার এই বাড়িটার ভিতরে কিছু নাম বলা যাবে যেমন সব থেকে দামি গাছ আছে মণিরাজ গাছ ইসামুল অনন্তমূল গুয়াবাউলা শতমূল শ্বেত বিড়াল লাল বিড়াল কালো বিড়াল কালো মানিক মহামণি মহাসমুদ্র দুধ সমুদ্র কুলেখাড়া শ্বেত বিড়াল আছে শ্বেত অপরাজিতা আছে নীল অপরাজিতা আছে বুতরাজ আছে কাটাকসু আছে এখানে সিনকোনা আছে মানিজল আছে মানিপিলান আছে এরপরে সর্ব সব থেকে ভালো বিশেষ দামি গাছ বইকুমড়া তারপরে পিপলজাঙ্গা যে সমস্ত গাছে সকল জাতের মানুষকে উপকার করে এ ধরনের বিশেষ যে গাছগাছাগুলো এগুলো আমার এই বাড়িতে পাওয়া যাবে এতে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যেমন দন্তরাজ দাঁতে জ্বালার ব্যাপারটা খুবই ইমার্জেন্সি খুবই সমস্যা এই দাঁতে জ্বালা আল্লাহর রহমতের সাথে সাথে ভালো হবে ভালো না হলে আমাকে টাকা দিতে হবে না গ্যাসের সমস্যার সাথে সাথে ভালো হবে মাথায় জ্বালার সাথে সাথে ভালো হবে এই গাছগুলো আল্লাহর রহমতি জিনিস এখানে কবিরাজের বাবার কোনো হাত নেই দাদার কোনো হাত নেই এই ওষুধের অছিলে আল্লাহ পাক আপনাদেরকে মুক্তি দেবে তবে এর পরিমাণ বৃদ্ধি সম্পর্কে সেবন বৃদ্ধি সম্পর্কে আমার চাচা ইমান ফকির সাহেব ছিল খুলনা বাগেরহাট জেলার নয়নের মণি বিশিষ্ট কবিরাজ সাহেব তার কাছ থেকে এগুলো জানা এবং বোঝা এর পরিমাণ বৃদ্ধি এর সেবন বৃদ্ধি সম্পর্কে আল্লাহর রহমতে যথেষ্ট সিদ্ধান্ত সকলকে সঠিকভাবেই দেওয়া যাবে ইনশাআল্লাহ এমন কোনো কঠিন রোগের চিকিৎসা আছে আপনার কাছে যেগুলো মানুষ জানে না দর্শক জানে না আছে অনেকরে বান মাইরে বিছানে ফেলায় রাখিছে সে জায়গায় আমি ব্যবস্থা দিছি আল্লাহ দিলি সে মেয়ে সুস্থ হয়ে গেছে তিন মাস চার মাস পাঁচ মাস বিছানায় রয়েছে সে মেয়েও আল্লাহ দিলি ভালো হয়েছে অনেক লোক দীর্ঘদিন রাতে জ্বরে ভোগ করতেছে ইনশাল্লাহ আমি কালো মেঘের পাতা শিউলি ফুলির পাতা দিয়ে ওষুধ তৈরি করে তারে খেতে দিছি শুধু তার রাতে জ্বর না তার অ্যালার্জি কৃমি আমের দোষ ক্ষয়রোগ রাতে জ্বর গাঁথা জ্বর পালা জ্বর জলদরি হেপাটাইটিস বি ব্লাড ক্যান্সার সিবলিস গনোরিয়া এ ধরনের অনেক রোগের মুক্তি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার হাতে হয়েছে এবং এগুলো সম্পূর্ণ গাছের গুণাগুণ ওষুধের গুণাগুণ আল্লাহর ক্ষমতা প্রাকৃতিক শক্তি গাছ গাছ মানেই মেডিসিন যা আমরা অনেকে জানি না বুঝি না খালি বলে যাই যে গাছ যেমন এই যে গেত্ত কবল এই বিশ্বের ইন্টারনেটে বিশ্বের যত জায়গায় আছে যত কাগজপত্র দেখি ইংলিশে বলে অ্যালোভেরা বাংলায় বলে ঘেত্ত কাঞ্চন এই মহামূল্যমান গাছটায় মাথায় জ্বালা ক্ষয়রোগের সমস্যা ডায়াবেটিসের জন্য 100% গ্যারান্টি তবে এর সাথে জবডুমর দিলে
ভালো হবে, কালো মেঘ দিয়ে বড়ি তৈরি করে খেতে হবে, এর পরিমাণ বিধি এর সেবন বিধির একটা রোটিং আছে, এই রোটিং অনুযায়ী আমি জনগণকে ব্যবস্থা দিই। আশা করি এই ওষুধের অছিলে আল্লাহ মাফ করবে, আমি আপনাদেরকে কোনো কিছু করতে পারবো না। আপনারা ভাবেন না যে কবিরাজ সাহেবরে দিয়ে পানি খাইলে ভালো হবে, কবিরাজ সাহেবরে দুইলে রোগের মুক্তি হবে, তা কখনো হবে না। প্রাকৃতিক শক্তি গাছ, এই গাছের অছিলে আল্লাহ মাফ করবে, তবে এর সেবন বিধি পরিমাণ বিধি এটা জেনে মার পেটের বাই হলেও না জেনে কোনো ব্যবস্থা কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না। আমার এই বাড়িতে আরও অনেক প্রজাতির গাছ আছে, যেটা শঙ্খমণি, পদ্মামণি, এই জাতীয় বিশেষ গাছগুলো আমি এই বাড়ির ভিতর রোপণ করেছি। আমার আরও একটা বাড়ি আছে, সেখানেও ইনশাল্লাহ আমি এভাবে রোপণ করেছি এবং বাগান করতেছি, আশা করি সামনের দিকে আরও আগাবো। এই যে তেলাকসুর পাতাটা আপনারা চেনেন, সকল ব্যক্তি তেলাকসু চেনেন, এই তেলাকসুতে, তেলাকসুর পাতায় ডায়াবেটিসের বিশেষ কাজ করে। হয়তো আমরা অনেকে জানি না কীভাবে খাবো, কীভাবে এর প্রসেসিং করবো, এটা হয়তো আমরা জানি না, যার কারণে আমরা এটা খেতে পারি না। তবে আবার অনেক প্রাচীনকালের লোকজনরা, তারা অনেক মুরব্বীরা এই তেলাকসুর পাতা সিঁচে খায়, এই তেলাকসু দিয়ে তরকারি রান্না করে খায়, তেলাকসুরও অনেক গুণ আছে। আমরা জানি আপনি গ্রামে গ্রামে হেঁটে হেঁটে মানুষকে চিকিৎসা দেন, আপনার কি কোনো চেম্বার আছে যে দূরবর্তী মানুষ এসে সে জায়গায় এসে আপনার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে? একমাত্র শুক্রবারে সকল জনগণ বাড়ি আসতে পারবে, তাছাড়া হবে না। অন্য দিনে আমি সব সময় বাইরে থাকি, বাইরে আমার রোগীপত্র বেশি, যার কারণে আমি বাড়িতে অবস্থান করতে পারবো না। শুধুমাত্র শুক্রবারে সকল জনগণের সাথে কথা হবে, বাড়ি আসবেন। মাদুরপাল্টায় সর্দার বাড়ি, বলবেন মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার কবিরাজ, সকল জনগণ আপনাদেরকে দেখাই দিবে। বাইশ সার্কিটের যে সমস্ত জনগণরা আসবেন, তারা শুধু মোংলায় এসে যোগাযোগ করতে হবে, তাছাড়া হবে না। আর আমরা জানি যে আপনি বড় বড় নেতা, তারপর বড় বড় লোকদের সাথে ওঠা বসা করেন, তাদের সাথে তাদের চিকিৎসা দেন আপনি? হ্যাঁ, তা তো অবশ্যই দিয়ে থাকি, যেমন বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, সেনাবাহিনী, পুলিশের DGFI, বিভিন্ন সেক্টরের লোক আমাকে জিজ্ঞেস করে, কবিরাজ সাহেব এই গাছের গুণগত মান কি, এই গাছ দিয়ে কি করবেন? আপনার কি কোনো ফোন নাম্বার আছে? ফোন নাম্বার বলবেন যে। হ্যাঁ অবশ্যই, আমার ফোন নাম্বার আছে। হ্যাঁ ওটা, হ্যাঁ দিদি, আমি ক্যামেরার সামনেই করে দিই, সবাইকে দেখাই দিই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবির দর্শক আপনার ভিডিও যারা দেখতেছে সেই দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমি এতটুকু কথা বলতে চাই যে আপনারা একজন কবিরাজ অথবা একজন হাকিম সাহেবকে যাচাই বাছাই করে ব্যবস্থা নেবেন। এ সম্পর্কে আমি কেন বলবো, এখন বর্তমানে অত্র অঞ্চলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভুয়োবাজি কবিরাজ, ভুয়োবাজি ডাক্তার এরা আসতেছে, আসে এলোমেলো বলে টাকা পয়সা নিয়ে ভেগে যায়, এই ধরনের সমস্যাও সমাজের অনেক জায়গায় ঘটতেছে। বর্তমান সমাজে আমরা তো মানুষের সংখ্যা খুবই বেশি ভালো, যার কারণে আমি জনগণকে বলবো যে ধরনের কবিরাজি হোক না কেন, তাকে যাচাই বাছাই করে আপনারা ব্যবস্থা নেবেন। তার কথার সাথে কাজের সাথে যদি মিল থাকে তাহলে ব্যবস্থা নেবেন, তা না হলে কোনো কবিরাজের কাছ থেকে আপনারা তাহলে আমার কাছ থেকে আপনাদের ব্যবস্থা নিতে হবে না ইনশাল্লাহ।